বিষ্ণুপুর এসডিপিওর নেতৃত্বে 6 লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করলো পুলিশ। প্রায় বাজির পরিমাণ 13.5 লক্ষ। সোনামুখী থানার ধান শিমলাতে রবীন্দ্রনাথ নন্দী নামে এক ব্যক্তির গোডাউনে আচমকা হানা পুলিশের। এই ঘটনায় রবীন্দ্রনাথ নন্দীকে গ্রেফতার করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে এই বিপুল পরিমাণ বাজি মজুত করা হয়েছিল বলে অনুমান। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিষ্ণুপুর এসডিপিও নেতৃত্বে 6 লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া বাজির পরিমাণ 13.5 কুইন্টাল। সোনামুখী থানা ধান শিমলাতে রবীন্দ্রনাথ নন্দী নামে এক ব্যক্তির গোডাউনে আচমকাই হানা পুলিশের এবং তারপরেই উদ্ধার হয়েছে 13.5 কুইন্টাল নিষিদ্ধ বাজি। আমাতে একটা খবর আছে যে বেআইনিভাবে কিছু স্টক ইলিগাল ফায়ার গ্রেটার স্টক করা আছে। আমরা ওই ইনফরমেশন পেয়ে আমরা রেড করেছি আজকে ধান শিমলাকে। এখানে রবীন্দ্রনাথ নন্দী বলে এই লোকটা বিপুল পরিমাণে উনি ওনার স্টোর হাউসে এই ফায়ার গ্রেটারগুলো স্টোর করে রেখেছেন। সাপোর্টিং ডকুমেন্ট ওনারা কিছু আমার এখনো দিতে পারেনি। ঠিক আছে, কত পরিবার সরকারি আছে এস্টিমেটেড? এটা আমরা দেখেছি 1300-1350 কিলো মতো আছে। আনুমানিক বাজার মূল্য কত এটা তো বলা মুশকিল আছে এই মাত্র। ঠিক আছে, গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, আমি ওনার থেকে ডিটেন করা হয়েছে, রবীন্দ্রনাথ নন্দীকে ডিটেন করা হয়েছে। আর আমি যদি কী পদক্ষেপ নেওয়া বেআইনিভাবে যেটা ফায়ার গ্রেড আছে ওদের ওর এজেন্সি আমরা আমাদের অভিযানটা চলতে থাকবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি রাহুল কর্মকার। রাহুল, কি কারণে এত বাজি মজুদ করা হয়েছে? দেখো, বলতে বিধা নেই যে সামনেই দুর্গাপূজা, দুর্গাপূজার মৌসুম আছে, পঞ্চমী এবং এরপরে দেওয়ালি আছে রয়েছে। তো সেই কারণটি বিভিন্ন যে দোকানগুলি রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বাজি কিন্তু মজুত করেছিল দোকানদাররা। কিন্তু বাঁকুড়া জেলা পুলিশের যে বিশেষ অভিযান, সেই অভিযানে কিন্তু যে ব্যবসাদাররা যারা অবৈধভাবে বাজি মজুত করেছে তাদের কিন্তু রীতিমতো তাদের যে বাজিগুলো সেগুলো কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করে। এবং যেটা বলা যেতেই পারে যে রাজ্যের যখন বিভিন্ন জায়গায় এই বাজি বিস্ফোরণের যখন ঘটনা ঘটেছে তখন কিন্তু বাঁকুড়া কিন্তু বাঁকুড়া পুলিশের পক্ষ থেকে কিন্তু শিক্ষা নিয়ে তারা কিন্তু একটা অন্য ভূমিকা তাদেরকে দেখা গেল। কারণ তারা কিন্তু এই বিপদের আগেই খবর পেয়ে তৈরি হয়ে তারা কিন্তু এই বাজি কারখানাগুলোতে যারা হানা বাজি যেগুলো ব্যবসার জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু হানা দেয়। এবং হানা দেওয়ার পরে সেখান থেকে প্রায় 6 লক্ষ টাকার মোটামুটি বাজি শব্দবাজি, সেই শব্দবাজি কিন্তু উদ্ধার করে বিষ্ণুপুর যে এসডিপিও খান এনার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, জেলা পুলিশের বিশাল বাহিনী, তারা কিন্তু গিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালাচ্ছে। অভিযান কিন্তু কম নেই এবং এই অভিযান চালিয়েই প্রায় 6 লক্ষ টাকার বেশি শব্দবাজি কিন্তু আটক করলো বাঁকুড়া জেলা পুলিশ। ধন্যবাদ রাহুল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিষ্ণুপুর এসডিপিওর নেতৃত্বে 6 লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করলো পুলিশ।